কমাসের সন্তান গর্ভে নিয়ে যে মেয়েটি ফ্লোরে ফাইবার দিচ্ছে সে আমার বোন সেদিনে আমার দুষ্টু মিষ্টি আর লক্ষ্মী সোনার ছোট্ট বোনটাকে আজ এভাবে তার শ্বশুরবাড়িতে ঝিয়ের মতো কাজ করতে দেখব সেটা কখনো কল্পনাও করিনি আমি এমন অসময়ে কলিং বেলের আওয়াজে সে ধারণাও করিনি যে আমি আসতে পারি কোনো খবরই যে দেই আগে তাই কলিং বেল বাজানোর পর দরজা খুলে দিতে পাঠিয়েছিল তার ননদের ছোটো ছেলে তাসনিমকে ওরা হয়তো বেড়াতে এসেছে আমার উপস্থিতি টের পেয়ে ঘাবড়ে যায় মারিয়া তড়িঘড়ি করে হাত থেকে ফাইবারটা রেখে দেয় ওড়া দিয়ে নাক মুখের খাম মসতে মুছতে এগিয়ে আসে আমার দিকে চোখে মুখে তার বিস্ময় ছাতে ভুবন জোড়ানো আনন্দের ছাপ এসে আমার সামনে দাঁড়িয়ে বলে ওঠে আরে ভাইয়া যে হঠাৎ এই সময় কি করে আসলে কেমন আছো তুমি বাড়িতে মা বাবা তারা কেমন আছেন আমি চুপ কেটে দাঁড়িয়ে রইলাম মুখে কোনো কথা আসছিল না এমন সময় ভেতরে রুম থেকে আওয়াজ আসলো ও জমিদারের বেটি মারিয়া এতক্ষণ লাগে এটুকু ঘর ফাইবার দিতে তা বাবা মা কি কাজ টাজ না শিখিয়েই আমার ছেলের গলায় ঝুলিয়ে দিয়েছিল তোমায় ফাইবার দেওয়া শেষ করে তাড়াতাড়ি এসে এখান থেকে প্লেটগুলো নিয়ে যাও সায় মাসার আগেই গোসল করে ফ্রেশ হতে হবে আমার ছেলে যেন আবার এসব এসে না দেখে হুম পুরো বিষয়টা আমার কাছে দিবালোকের নয় পরিষ্কার হয়ে গেল তার মানে সায়াম এ বিষয়ে কিছুই জানে না তার অজান্তেই আমার বোনটাকে দিয়ে বাসার সকল কাজ করানো হয় রক্ত মাথায় উঠে গেল আমার মারিয়াকে বললাম ফাইবারটা নিয়ে কাজ করা শুরু কর আমি দাঁড়াচ্ছি আমার মুখে এমন কথা শুনে ও অবাক হয়ে আমতো আমতো করে বলল এটা কেন বলতেছো আমি তো এমনিতেই এটা নিয়ে একটু কাজ করে দেখছিলাম আমি এত সব কাজ করি না সব কাজ এখন মাইক করেন রাগানি সরে বললাম যা বলেছি তা কর আমি দাঁড়াচ্ছি সে ছোটোবেলা থেকেই মারিয়াকে কোলে পিঠে করে বড় করেছি বড় ভাই হয়েও সময় বন্ধুর মতো ওর পাশে থেকেছি আদর স্নেহ মমতা আর ভালোবাসার কখনও কোনো কমতি দেয়নি ওর ক্ষেত্রে আমাকেও ছোটোবেলা থেকে যেমন ভালোবাসতো ভরসা করতো তেমনি ভয়ও পেত কখনই আমার অবাধ্য হতো না এবার ও চুপচাপ গিয়ে ফাইবারটা নিয়ে কাজ করতে লাগলো আমি পকেট থেকে ফোনটা বের করে মিনিট তিনিকের একটি ভিডিও বানালাম ওর কাজের এরপর এগিয়ে গিয়ে সোফায় বসিয়ে দিলাম ওকে ফাইবারটা নিজ হাতে নিলাম গোটা রুম ভালো করে ফাইবার দিলাম আমি আবার এসবে ব্যবস্থা হসপিটালিটি ম্যানেজমেন্ট পড়াশোনা ও কাজের অভিজ্ঞতা থেকেই এসবে দক্ষতা আসলে চোখের পলকে রুমে সবগুলো কাজ করে ফেললাম বোন আমার বিস্ময় হয়ে শুধু দেখিয়েই যাচ্ছে কিছুক্ষণ পর ভদ্রমহিলা আবার চাচালো মারিয়া আমার কথা বলতে চাইলেও ওকে থামিয়ে দিলাম ওই রুমটা ভেতরের দিকে এদিক থেকে খুব জোরে কথা না বললে সেখান থেকে শোনা যাবার কথা নয় তাই আমাদের কথোপকথন শোনেননি তিনি মারেয়াকে বললাম এখানে চুপচাপ বসে পিঠাগুলো খেয়ে নে মা বানিয়ে পাঠিয়েছেন আমি আসছি ও বাধ্য মেয়ের মতো হাত ধুয়ে সেগুলো খেতে লাগলো আমি এগিয়ে গেলাম ভেতরের দিকে দরজায় নক করলাম হুট হুটকরই তো আর কারো রুমে ঢোকা যায় না এটা আদবেরও খেলাপ বটে ভেতর থেকে অনুমতি এলো এসো জাদি ঢুকলাম রুমে তিনি ও তার মেয়ে টিভিতে ভারতীয় সিরিয়াল দেখছেন সেখানেও দেখাচ্ছিল কীভাবে নিজেদের পুত্রবধূদের দিয়ে বাড়িতে ঝিয়ের মতো করে কাজ করাতে হয় আমি এমন একটা পরিবেশে আর সালাম দিলাম না সরাসরি সামনে গিয়ে দাঁড়ালাম তাদের চোখে এখন আর আমি মারিয়ার বড় ভাই রিয়াদ নই যেন জমদূত দুজনের চক্ষুই চড়ক গাছে রূপান্তরিত হয়ে গেল বললাম তা এখান থেকে কি কি নিয়ে যেতে হবে দয়া করে যদি বলতেন মারিয়া শাশুড়ি আমার মায়ের বয়সী আমতা আমতা করে আমাকে বললেন বাবা তুমি এখানে বললাম যদি অনুমতি দেন তাহলে একটু বসতে চাই উনি টিভি বন্ধ করে দিয়ে বললেন হ্যাঁ হ্যাঁ বাবা বস। দুজনের কেউ বসতে পারছেন না আমি ঠিক কী করতে চলেছি বসে পকেট থেকে ফোনটা বের করে ডাটা অন করলাম মুহূর্তে গিয়ে কল দিলাম তানহাকে আমাদের বাসায় ওয়াইফাই রয়েছে ইলেকট্রিসিটিও থাকে প্রায় সব সময়। তাই নেট নিয়ে কোনো সমস্যা পোহাতে হয় না কয়েক মুহূর্ত পরই রিসিভ করলো তান্না ওকে দেখা যাচ্ছে বিছানায় বসে আছে বললাম কি করছো আর কি করব? মা এতগুলো ফল এনে দিয়ে বললেন যেন বসে বসে খাই আমি কি সারা দিন এখন শুধু ফলই খাবো বলো তুমি কি কি খাচ্ছ সবগুলো একটু দেখাও তো এই বলে ফোনটা মারিয়া শাশুড়ির হাতে দিয়ে দিলাম উনি ফোনটা নিয়ে দেখতে লাগলেন তানহা মারিয়া শাশুড়িকে দেখে অবাক হয়ে যায় সালাম বিনিময় করে ভালো মন্দ জিজ্ঞেস করে ওনার স্বাস্থ্যের খবর নেয় প্রেশার ঠিক আছে কি না আর ঠিকমতো খাওয়া দাওয়া করেন কি না জিজ্ঞেস করে জিজ্ঞেস করে উনি পাঁচাক্ত নামাজ আদায় করতে পারেন কিনা না জিজ্ঞেস করে উনি আমাদের সকলের জন্য দোয়া করেন কিনা কারণ তিনি মুরব্বী গুরুজন মারিয়ার কথা জিজ্ঞেস করে সে মুহূর্তে ভদ্রমহিলা কেঁদে ফেললেন আঁচল দিয়ে চোখের পানি মুছতে মুছতে বললেন আমাকে ক্ষমা করে দাও মা আমার জন্য আল্লাহর কাছে দোয়া করো যেন আমার দ্বারা এমন অবিচার আর কখনো না হয় কথাগুলো বলতে বলতে তিনি ফোনটা এগিয়ে দিলেন আমার দিকে তা না বিস্মিত হয়ে গেল জানতে চাইল হঠাৎ কি হয়ে গেল বললাম বাড়ি এসে বলবো। এখন রাখছি উনি বিছানায় বসে কাঁদছেন ততক্ষণে আমি মারিয়ার ভিডিওটা সাইমকে সেন্ড করে দিয়েছি সাথে লিখেছি ভুল মানুষই করে তোমার মাও একজন মানুষ আমি চেষ্টা করেছি ওনার ভুল ভেঙে দিয়ে ওনাকে শোধ সুযোগ করে দেওয়ার আশা করছি উনি নিজেকে শোধরে নেবেন তবে নাও নিতে পারেন তাই এটি পাঠাতে হলো এখন কোনো পদক্ষেপ নেওয়ার দরকার নেই ভবিষ্যতে প্রয়োজন হলে নিও সেটুকুই করো যেটুকু একজন স্বামী হিসেবে স্ত্রীর প্রতি থাকা দায়িত্ব আর কর্তব্য পালনের দায়বদ্ধতা থেকে করতে হয় ভদ্রমহিলা উঠে দাঁড়ালেন এবার প্লেটগুলো নিজ হাতে উঠিয়ে নিয়ে গেলেন কিচেন রুমে ততক্ষণে মারিয়াও সেখানে গিয়ে হাজির মারিয়াকে দেখে তিনি আর কোনো কালক্ষেপণ না করে ওকে গিয়ে জড়িয়ে ধরে হাওমাও করে কান্না শুরু করে দিলেন বুঝতে পারলাম মানুষটির ভেতরে থাকা মমত্ববোধ আর মনুষ্যত্ববোধ কিছুটা হলেও জাগ্রত হয়েছে মারিয়া আমার দিকে বিস্ময় নজরে তাকালো ওর চোখে পানি নি সেখানে যেন লেখা আমার ভাই কোনো যাচ্ছে তাই ভাই নয় যেন একটা হিরো খণ্ড আমি খুব ভাগ্যবতী এমন একজন ভাই পেয়ে আমিও মনে মনে বলে উঠলাম আমার আদরের বোনটাকে কেউ কষ্ট দিবে সেটা কিভাবে চুপ করে সহ্য করব আমি আমি আমার কলিজার বোনের চোখের পানি আসতে দেব না কখনো প্রয়োজনে সাত জমিন ওলট পালট করে দিতেও আমি কোনো দ্বিধাবোধ করব না